আমরা প্রত্যেকেই জানি চেষ্টা থাকলে উপায় হয় গাইবান্ধা জেলার গ্রামীণ অসহায় পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে চলছে গণ উন্নয়ন কেন্দ্র এর জন্য পরিবারগুলিকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে গরু মোটা তাজাকরণ ও দুগ্ধ খামার এতে ভাগ্যে চাকা ফিরছে পরিবারগুলোর মাঝে বিস্তারিত এই প্রতিবেদনে গাইবান্ধা জেলার চরহরিপুর গ্রামে আয় উন্নতি গবাদি পালন দল গঠন করে সকল সদস্যদের মুখে হাসি ফুটিয়েছে গণ উন্নয়ন কেন্দ্র সমাজের দুস্থ, অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একত্রিত করে কাজ করে যাচ্ছে এসব দলের প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ দিয়ে দুর্যোগের সময় করণীয় বিষয়ে অবহিত করা বাড়ি উঁচা করা গরু মোটা তাজাকরণ ও দুগ্ধ খামারের জন্য আর্থিক সহায়তা প্রদান করে আসছে এমনই একজন উপকারভোগী সদস্য হচ্ছে রাশেদা বেগম যিনি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ নিয়ে বর্তমানে দুইটি দুগ্ধ গরু ও তিনটি গরু মোটা তাজা করছে গরু গোবর থেকে তৈরি করছে কম্পোস্ট সার যেগুলো নিজের জমিতে প্রয়োগের পাশাপাশি বিক্রয় করে আয় করছেন অতিরিক্ত অর্থ মাত্র কয়েক বছরে নিজের ভাগ্য পাল্টে নিয়েছে এখন আর নিজে সহায়তা চান না সহায়তা করতে চান সমাজের পিছিয়ে পড়া মানুষদের আমাদের আর দরকার না আমাদের ঝাড় লাই দেয় আমাদের গণনের থেকে আমরা পাচ্ছি এগুলো হলে আমার ছেলের ভবিষ্যৎ আমরা করব শুধু রাশেদা বেগম নাই এই দলের পাঁচজন সদস্য সকলেই এভাবে ভাগ্য পরিবর্তন করে নিয়েছে সাংসারিক কাজের পাশাপাশি গরু লালন পালনের সকল কাজ করছেন নিজেরাই সিবিএমের আর্থিক সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্র গায়বান্দা জেলায় আয় উন্নতি গবাদি পালন দল নামে প্রকল্পটি বাস্তবায়ন করেছে এতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একত্রিত করার পাশাপাশি তাদের উন্নত জাতের গরুর সরবরাহ করা হচ্ছে বলে জানান গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান এম সালাম। সকল এখানকার দরিদ্র মানুষকে সংগঠিত করে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করছে কিভাবে ভালো গবাদি পশু চাষ করা যায় কিভাবে ভালো খামারি হওয়া যায় এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের পশুপালনে সহযোগিতা প্রদান করছে এর বাইরেও নিয়মিত এই সকল চাষিদের কাছ থেকে কীভাবে তাদের উৎপাদিত দুধ এবং অন্যান্য মাংস তারা বাজারজাত করতে পারে ভালো মূল্য পেতে পারে সেজন্য তাদেরকে মার্কেটিং চ্যানেলেও প্রশিক্ষণ দেয়া হয় এবং বিভিন্ন বাজারের সাথে সম্পৃক্ত করে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে